হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। সো আজকে আমরা যাব চাঁপাইনবাবগঞ্জ থেকে শ্যামলী পরিবহনের একটি হিনো আরেনেট কোচ নিয়ে কলকাতা। সো আমি কিন্তু বেসিক্যালি জানি না যে সত্যি কি এরকম কোনো রুট আছে নাকি শ্যামলী পরিবহনের যে চাঁপাই থেকে কলকাতা যাওয়ার, বাট এরকম রুট না থাকলেও যেহেতু আমি রুট রিকোয়েস্ট পাইছি একজন ভাইয়ের কাছ থেকে, আর আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন কমেন্টটা, সাজিদ রয়যান ভাই রুট রিকোয়েস্টটা করছিলেন। সো যেহেতু রুট রিকোয়েস্ট পাইছি সেহেতু তো রুট রিকোয়েস্টটা রাখতেই হবে, যার জন্য আমি আজকে চাঁপাইনবাবগঞ্জ অর্থাৎ রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ থেকে আমি কলকাতার উদ্দেশ্যে যাব। সো আমি বাসে উঠতেছি, এই তো উঠলাম, আর ভাইয়ের নাম সাদিক রয়যান, সাজিদ রয়যান না। সো আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এখন আমরা বাসে ইন করে ফেললাম, এখন আমরা একটু ম্যাপ ভিউতে চলে যাই। আর আমি প্রত্যেকবারের মতো এই ভিডিওতে বলতেছি, যারা যারা রুট রিকোয়েস্ট করে রাখছেন তারা মন খারাপ করবেন না, ইনশাল্লাহ সবারটাই রাখবো, এক দুই দিন পিছনে বা সামনে হতে পারে, বাট আপনারা কেউ মন খারাপ করেন না ভাই, কারণ আপনাদের জন্যই আমি এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি। এখন আপনারা যদি মন খারাপ করে বসে থাকেন তাহলে আমার সব কষ্ট বৃথা যাবে। সো আমরা আছি এখন চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী, এখন আমরা যাব নাটোর, ঈশ্বরদী, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর হয়ে বেনাপুল হয়ে কলকাতা। সো আর কথা না বাড়াই আমরা আমাদের যাত্রা শুরু করে ফেলি। ভিডিওটি একটু লম্বা হতে পারে, সো আমার সাথে থাকার চেষ্টা করেন, কারণ আমরা আড্ডা দিব রাস্তায়, অনেক কথা হবে, মজাও হবে, কারণ ওভারটেক তো আর হবেই, খেলাধুলা হবে ইনশাল্লাহ। সো লেটস স্টার্ট আওয়ার জার্নি, বিসমিল্লাহির রহমানির রহিম, হর্নটা চেক করে ফেলি। ওকে, হর্ন ফিক্সড আছে, সো লেটস স্টার্ট। তো আল্লাহর নাম নিয়ে আমি আমার যাত্রা শুরু করলাম চাঁপাইনবাবগঞ্জ বাস টার্মিনাল থেকে। আমি একটু সিটটা অ্যাডজাস্ট করে ফেলি। ওকে করলাম, এখন আমরা আমাদের লুকিং গ্লাসটা অ্যাডজাস্ট করব। সো লুকিং গ্লাসটা অ্যাডজাস্ট করে ফেলি। ওকে, সো আমি অ্যাডজাস্ট করতেছি, একটু অপেক্ষা করেন আপনারা, ইনশাল্লাহ অ্যাডজাস্ট হয়ে যাবে। সো ওকে, অ্যাডজাস্ট ডান পাশেটা করলাম, এখন বাম পাশেটা অ্যাডজাস্ট করব। সো বাম পাশেটা আমরা অ্যাডজাস্ট করে ফেলি। ওকে, লেটস বিগিন আওয়ার জার্নি, বিকজ আমাদের সব কার্যক্রম কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা শুধু আল্লাহর নাম নিয়ে বাস চালালেই আমাদের সব মানে আশা পূর্ণ হবে। সো আমি কিন্তু সকাল 11টার ট্রিপ নিয়ে যাচ্ছি, আমাদের কলকাতা পৌঁছাতে পৌঁছাতে রাত 10টা বাজতে পারে, বাট আমি তো স্পিডে ড্রাইভ করব, তার আগে পৌঁছানোর সম্ভাবনা বেশি। সো আমরা এখন বামে যাব। হোয়াট দ্য হেল, এত বড় জ্যাম, বুঝলাম না কেন অ্যাক্সিডেন্ট হয়েছে মেবি সামনে। ওকে, তো আমরা চাঁপাই বাস টার্মিনাল থেকে বের হচ্ছি, একটু পরে আমরা রাজশাহী হয়ে নাটোর হয়ে অন্য রুটে চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। সো আপনারা এনজয় করেন, আমি কথা কম বলি, বিকজ কথা বললে হয়তো আপনাদের খারাপ লাগতে পারে। সো আপনারা এনজয় করতে থাকেন, আপনাদেরকে ডিস্টার্ব করার কোনো ইচ্ছা নাই আমার ভাই। সো লেটস এনজয় দিস ভিডিও। আর আপনারা কমেন্ট করে জানাবেন, আশা করি আমার ড্রাইভিং কেমন হয়, বিকজ আপনাদের জন্য এত কষ্ট করতেছি ভাই। আপনারা যদি এইটুকু না জানান তাহলে আর কষ্টের কোনো আমার আমি মানে কষ্টের কোনো ফল পাবো না যদি আপনারা কমেন্ট করে না জানান। সো আপনারা আশা করি আমাকে কমেন্ট করে জানাবেন, আর পারলে ভিডিওটা আপনাদের বাস লাভার বা বাস গেমার যারা বন্ধু আছে তাদের সাথে শেয়ার করে দিয়েন, বিকজ ওনারাও এনজয় করতে পারবে ভিডিওগুলো। আর আপনারা যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। তো আমি আমার রাস্তা পেয়ে গেছি, আমার থামার সময় নেই, তো আমি একটু শর্টকাট মারলাম। তো আপনারা এনজয় করতে থাকেন, আমি ড্রাইভিংয়ের দিকে মনোযোগ দিই, এই কথা বারবার বলতেছি বিকজ নাহলে অ্যাক্সিডেন্ট করে ফেলবো। Thank you.
আমরা একটু স্পিডে ড্রাইভ করব, তো সো এটা তো গেমস, এটা রিয়েল লাইফের মতো ড্রাইভ করে লাভ নাই। সো আমি বামে ওভারটেক মারবো, ডানে ওভারটেক মারবো, যেদিকে সুযোগ পাবো ওইদিকে ওভারটেক মারবো, বিকজ সময় নাই, কারণ আপনারাও এত লম্বা ভিডিও দেখবেন না আশা করি, বিকজ দ্যাট 2 ঘন্টা হয়ে গেলে কেউই দেখবে না, চার যার জন্য আমি একটু স্পিডে ড্রাইভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আপনারা এনজয় করতে থাকেন। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, আমি গান গাচ্ছি, যদি আপনাদের কোনো প্রবলেম হয়ে থাকে ভাই কমেন্ট করে জানায়েন, আপনাদের জন্য যদি আপনাদের ডিস্টার্বিল হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ পরের থেকে গান গাবো না, বাট আমি ক্লান্তি ক্লান্ত যেন না হই, যার জন্য মানে ক্লান্ত না হওয়ার জন্য আমি গান গাচ্ছি, মানে মুডটা একটু ফ্রেশ থাকবে। সো আমি গান গাই, আপনারা এনজয় করতে থাকেন, ভিডিওর সাথে গান ফ্রি, সো এনজয় করতে থাকেন ইনশাল্লাহ। আগে কত বৃষ্টি যে দেখেছে শ্রাবণে, তো আমরা কিন্তু অলরেডি রাজশাহীতে ইন করতেছি, একটু পরে আমরা রাজশাহী সিটি থেকে শিরল বাস টার্মিনাল ক্রস করে বের হয়ে যাব, পরে আমরা নাটোর চৌরাস্তা বা বনপাড়া হয়ে আমরা অন্য রুটে চলে যাব, ঢাকা রাজশাহী রুটে থাকবো না বেশিক্ষণ। সো আমরা একটু স্লো করলাম বিকজ সামনে একটা স্কোয়ার আছে। আর আমি আবারও বলতেছি এই রুটে কোনো বাস চলে নাকি তা আমি জানি না, বিকজ আমি বেশি একটা ওই চাপাই রুটের মানে ইনফরমেশন রাখি না। সো আপনারা একটু কমেন্ট করে জানান যে সত্যি কি কোনো শ্যামলী বাস আছে যা মানে চাপাই টু কলকাতা বা এই রুটে চলে, তো আমি অনেক খুশি হব, বিকজ কিছু নতুন কিছু জানতে পারলে অনেক ভালো লাগে আমার কাছে। সো আশা করি আপনারা জানাবেন আমাকে। সো এনজয় করতে থাকেন, সামনে আরেকটা স্কোয়ার আছে, আমাদের ডানে যেতে হবে, সো আবারও আমাদের স্লো করতে হবে বাসের স্পিড। Okay. আগে কত বৃষ্টি তো আমাদের ডান পাশে আছে শাহবাদে আলী একটি নন এসি কোচ, আমরা ওভারটেক দিয়ে দিলাম। ওকেই, তো আবারও আমাদের বামে যেতে হবে, অর্থাৎ বামেই হচ্ছে ঢাকা রাজশাহী হাইওয়ে। তো আমরা বামে ইন করার জন্য চলে আসলাম, আমাদের সামনে টুঙ্গিপাড়া এক্সপ্রেস আছে, দেখি ওভারটেক করতে পারি কি না, বিকজ আমরা ওভারটেক না করতে পারলে আমাদের ভালো লাগে না। রোড ক্লিয়ার আছে, ক্লিয়ার নাই, ক্লিয়ার নাই, বাম লেন তো খালি আছে, বাম লেন ওভারটেক দেয় ভাই। ওকে, টুঙ্গিপাড়া এক্সপ্রেস এত স্পিডে ড্রাইভ করতেছে কেন, আমাদের তো ওভারটেক করতেই হবে। এখন আমরা একটু শর্টকাট মারবো, বিকজ একটা রেল ক্রসিং ছিল, আমি ফরগট মানে ভুলে গেছিলাম, তো আমরা একটু শর্টকাট মারবো, আমরা ডানে ডানে একটু শর্টকাট দিয়ে যাওয়ার চেষ্টা করব। ওকে 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 ওকে, উই আর বাঙালি ভাই। সো এই তো গ্রিন লাইন ছিল, মেবি গ্রিন লাইন নাকি, আচ্ছা ওভারটেক করে দিছি আমরা। আমরা সব শর্টকাট রোড মারবো, বিকজ উই আর বাঙালি, আমাদের শর্টকাটই রোড মানায় আমাদের জন্য। তো বাম হোক ডান হোক যে কোনো লেনে ওভারটেক, রিস্কি একটা ব্রেক মারছি রে ভাই, আমি নিজে ভয় পাইছি, আশা করি আপনারাও এনজয় করতেছেন। সো কথা বলতে বলতে ইনশাল্লাহ আমরা কলকাতা চলে যাব। তো সাদিক রায়ান ভাইকে ধন্যবাদ, আর আমি দুঃখিত ভাইয়া এতদিন পরে রুট রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করার জন্য, বিকজ আমিও একটু বিজি, সো আমি একটু বিজি ছিলাম, তো তাই আপনারা এনজয় করতে থাকেন আর কথা কম বলি এটাই ভালো হবে। সো আমরা এখন কোথায় আছি, আমরা মেবি আছি, এই শিট
আমি ম্যাপের দিকে খেয়াল করতে গিয়ে অ্যাক্সিডেন্টই করে ফেললাম। সরি 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 ভাই সরি, হোয়াট দ্য হেল, বাসে ড্রাইভার নাই কেন? তো ভয় পাইলাম, দেখি তো আছে কিনা। হ্যাঁ ড্রাইভার নাই, ভৌতিক বাস। বাবা রে বাবা, এখন আছি আমরা ঢাকা রাজশাহী হাইওয়েতে। একটু পরে আমরা বানেশ্বর পুটিয়া ক্রস করে আমরা নাটোর হয়ে আমরা বনপাড়া বাইপাস ইন করব। ক্যামেরা রাইডার রোড ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, ওকে, ওভারটেক ওভারটেক, ইয়েস। তো আমরা এখন আছি পুটিয়া। তো পুটিয়া ক্রস করতেছি, একটু পরে আমরা পুটিয়া ক্রস করে বানেশ্বরে চলে যাব। অনেক স্পিডে একটা ড্রাইভ করতেছি বিকজ আমাদের হাতে সময় খুবই কম। রোড ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, ওকে, এগুলোর ওভারটেক আমরা মারতেই পারি। ওকে ওভারটেক দিয়ে দিলাম। তো আমরা পুটিয়া ক্রস করতেছি। আগে কত বৃষ্টি, স্বপ্ন। তো সামনে একটা রয়্যাল এক্সপ্রেস ছিল, আমরা ওভারটেক দিয়ে দিলাম। একটা ট্রাক আছে, ওভারটেক ডান, ওকে। তো যারা ভিডিওটা নতুন জয়েন হয়েছেন তাদেরকে বলে রাখি, আজকে আমরা যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ থেকে, অর্থাৎ রাজশাহী জেল বিভাগের চাপাই নবাবগঞ্জ জেলা থেকে কলকাতার উদ্দেশ্যে উইথ শ্যামলি এন্টারপ্রাইজের বা শ্যামলি এনার ট্রাভেলসের এই হিনো আরেনের কোচটি নিয়ে। বাট আমি এক্স্যাক্টলি জানি না বাস্তব জীবনে কি এরকম কোনো রুট আছে নাকি, অর্থাৎ চাপাই থেকে কলকাতা এরকম কোনো শ্যামলির বাস যায় কিনা, তা আমার জানা নেই। বাট একজন ভাইয়া অর্থাৎ সাদিক রায়ান ভাইয়া রুট রিকোয়েস্টটা করছেন, সো আজকে আমাদের রাখতেই হচ্ছে। বিকজ আপনাদের রুট রিকোয়েস্টের জন্য আমি ড্রাইভ করতেছি, না হলে হয়তো ড্রাইভ করতাম না, যেহেতু আপনারা করছেন। তো আপনারা যদি মঙ্গল গ্রহে যাওয়ার কথা বলেন, দরকার হলে একটা ম্যাপের জায়গার নাম মঙ্গল গ্রহ রাইখা, আমি মঙ্গল গ্রহেও যামু, তবু আপনাদের খুশি করতে হইব। তো আমি একটু আঞ্চলিক ভাষায় চইলা গেছিলাম, এখন আবার শুদ্ধ ভাষায় চলে আসছি। তো আপনারা এনজয় করতে থাকেন। সামনে একটা ট্রাক আছে, দেখি ওভারটেক করতে পারি কিনা। তো আমাদের সামনে একটা নন এসি কোচ আছে, শ্যামলি এন্টারপ্রাইজ বা এনার ট্রাভেলস এর, বাট আমরা ওভারটেক করব না এখন। এই তো ওভারটেক দিয়ে দিলাম, ওকে। সো আমরা মেবি নাটোর চলে আসছি, ইয়েস, উই আর নাও ইন নাটোর। সো আবার একটা স্কোয়ার আছে, আমরা তো বাঙালি, আমি প্রত্যেকবারই বলি এ শিট, শর্টকাট করতে গিয়ে আমারই ভেজাল ভেজালে পড়ে গেলাম। নো প্রবলেম নো প্রবলেম, ওকে ওকে।
আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, বুঝিনি তো এত আশা তো। সামনে আরেকটা স্কোয়ার আছে, ডানলেন ক্লিয়ার আছে, সো আবারও আমরা শর্টকাট মারবো। ওকে শর্টকাট ডান, হোয়াট দ্য হেল, শর্টকাট শর্টকাট করতেছে। ওকে আবারও আমরা কন্ট্রোলে নিয়ে আসছি বাসটাকে, নো প্রবলেম, বিকজ ইট ইজ গেম, এটা বাস্তব জীবন না ভাই, সো গেমসে তো হতেই পারে অ্যাক্সিডেন্ট। রোড ক্লিয়ার, ওকে। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, বুঝিনি তো এত আশা ভালোবাসায় মনে। সো আমরা নাটোরে আছি এখন, একটু পরে আমরা নাটোর বনপাড়া ক্রস করব। বনপাড়া ক্রস করে আমরা পাবনা বাইশর্জি রোডে ইন করব, সিরাজগঞ্জ রোডে যাব না। না আর কথা বলা যাবে না, বিকজ কথা বললেই ঝামেলা। বে ভাই থামেন, আমাদের সামনে একটা ছোট ট্রাক আছে, আমরা শর্টকাটে ওভারটেক করব। ওকে লেফট সাইড দিয়ে ওভারটেক করলাম, সামনে অনেকগুলা বাস গাড়ি আছে। ওকে ওভারটেক ডান, সামনেই হচ্ছে নাটোর বনপাড়া বাইপাস, তো আমরা ডানে বামে না যে আমরা সোজা যাব, বিকজ বামে হচ্ছে ঢাকা রোড আর সোজা হচ্ছে পাবনা বা ঈশ্বরদী রোড, সো আমরা ঈশ্বরদী রোডে ইন করলাম। ওকে তো আমরা ঈশ্বরদী হয়ে আজকে যাব কলকাতা, যশোর, বেনাপোল, ঈশ্বরদী এগুলো হয়ে। তো আপনারা এনজয় করতে থাকেন। তো আমরা এখন আছি ঈশ্বরদী, এই তো শ্যামলীর আরেকটা কোচ চলে গেল, আমাদের ডান পাশের রোডে ছিল। তো আমরা ঈশ্বরদী ক্রস করতেছি। ওকে সামনে কি হয়েছে বুঝতেছি না, রাস্তার কাজ চলতেছে নাকি অ্যাক্সিডেন্ট, মেবি রাস্তার কাজ চলতেছে, সো আবার আমরা স্লো করে দিই। আমাদের সামনে আছে এসবি সুপার ডিলাক্সের একটি কোচ, আমরা শর্টকাট করব, অ্যাক্সিড ওভারটেক করা যাবে না, তো আমরা স্লো ভাবে চালাই। ওকে আমরা এসবি সুপার ডিলাক্সের ওভারটেক দিয়ে দিছি,
কোনো টোল প্লাজা আছে না? ওকে, নো প্রবলেম, আমরা আমাদের যাত্রার দিকে মনোযোগ দেই। ব্রিজ আছে মেবি, ইয়েস, বাট এই রোডে আমি কখনো বাস্তবে আসি নাই, বাস্তব জীবনে। সো আমি ব্রিজটার নাম কি তা জানি না। তো আমাদের সামনে আছে গ্রামীণ ট্রাভেলস, ওভারটেক দিয়ে দিলাম। ওকে, টোল দিতে হবে না? তো আমরা আর স্লো করতেছি না আমাদের বাসটা। ওকে, এত লম্বা জ্যাম, বাট সামনে রাস্তা খালি। এদের মাথায় কি সিট আছে নাকি আমি বুঝতেছি না, পাগল মনে হয় ওরা। নো প্রবলেম, তোমরা তোমাদের জায়গাতেই থাকো, আমি আমার স্পিডে ড্রাইভের দিকে মনোযোগ দেই। তো আমাদের সামনে কি দেশটা ব্যবস্থা আছে, আমরা ওভারটেক দিয়ে দিলাম। ওকে, ওভারটেক ডান, বিকজ আমাদের হাতে সময় নাই রে ভাই, সময় নাই। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে। তো সামনে অনেকগুলো কোচ আছে, বাট আমরা স্লো করবো না, আমরা ওভারটেক দিয়ে দিলাম। ওকে, দেখেছি শ্রাবণে, বুঝিনি তো এত আশা। সামনে একটা ট্রাক আছে, সো আমরা ওভারটেক দিয়ে দেবো ইনশাল্লাহ। ক্লিয়ার, রোড ক্লিয়ার, রোড ক্লিয়ার মামা, রোড ক্লিয়ার। ওকে, তো আমরা কুষ্টিয়া চলে আসছি কথা বলতে বলতেই। জস জস, তো আমরা কুষ্টিয়া ক্রস করতেছি। কুষ্টিয়া ক্রস করে ফেললাম, আমাদের সামনে আছে নাবিলের একটি হিনো আরনেট কোচ, আমরা ওভারটেক দিয়ে দিই। ওকে, হোয়াট দ্য হেল ভাই, হোয়াট দ্য হেল। তো আমরা স্লো করে দিলাম, আমাদের ডানে যেতে হবে। তো আমরা স্লো করে দিলাম, আমরা এখন ডানে ইন করবো ইনশাল্লাহ। ওকে, ওকে, তো ইন করে ফেললাম আমরা আমাদের রোডে। তো আমরা এখন কোথায় আছি, আমরা কুষ্টিয়া কুমারখালী নামক স্থান ক্রস করতেছি। ওকে, তো আমরা একবার ম্যাপ ভিউতে চলে যাই। আমরা একটু পরেই কুষ্টিয়া ঝিনাইদহ যশোর বেনাপোল হয়ে কলকাতার মানে ইন্ডিয়ায় ইন করবো ইনশাল্লাহ। সো একটু পরে আমরা ঝিনাইদহ ক্রস করব, আপনারা এনজয় করতে থাকেন, আমি ড্রাইভিং এর দিকে মনোযোগ দেই, আর মাঝে মাঝে তো কথা হবে ওভারটেক করার সময়।
করে দেই বিকজ আকা বাকা রোড, সো আমরা স্লো করে দিলাম আমাদের বাস স্পিড। ওকে সামনে শাহবাতে আলি, ইগল, সাকুরার কয়েকটা কোচ আছে, আমরা ওভারটেক দিয়ে দিলাম। ওকে ওভারটেক ডান, ওস্তাদ চাপায়া ম্যান। ওকে ওভারটেক ডান, ওভারটেক ডান। সো আমাদের সামনে নাবিলার একটি নন এসি কোচ আছে, বাট অন লেনে গাড়ির চাপ বেশি, সো আমরা স্পিড কমিয়ে দিলাম আমাদের বাসের। সো একটা ব্রিজ আছে সামনে, রোড ক্লিয়ার আছে। ওকে ক্লিয়ার আছে, আমরা ওভারটেক করতেই পারি। ওভারটেক দিচ্ছি, ওভারটেক দিচ্ছি, রোড ক্লিয়ার। ওকে ওকে ক্লিয়ার ক্লিয়ার মামা, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে, ক্লিয়ার আছে। ওকে সো অলরেডি আমরা কয় ঘন্টার জার্নি করলাম, 10টার দিকে ছাড়ছিলাম না 11টার দিকে? আমরা বাসটা কখন ছাড়ছিলাম? 11টার দিকে। সো আমরা অলরেডি 3.5 ঘন্টার একটা জার্নি কমপ্লিট করে ফেলছি। আমাদের সামনে সাকুরা আছে, ওভারটেক ডান। হজা বাবা, হজা বাবা, মার হবা, মার হবা। সামনে একটা ট্রাক আছে। ওকে ওভারটেক দিয়ে দিলাম আমরা। তো আরেকটা ছোট পিক আপ আছে, দেখি ওভারটেক করতে পারি কিনা। ওভারটেক ডান। তো আমাদের সামনে ইগলের একটি নন এসি কোচ আছে, আমরা ওইটার ওভারটেক দিব ইনশাল্লাহ। ওকে হানিফের একটি নন এসি কোচ আছে, ওভারটেক দিয়ে দিলাম, দিয়ে দিলাম। ওকে ওভারটেক দিয়ে দিছি, দিয়ে আবার আমরা আমাদের লেনে চলে আসলাম। তো এটা কোন বাস দেখতে পারি নাই। ওকে নো প্রবলেম। ও জোস ভাই, জোস অনেকগুলা প্লেয়ার আছে রাস্তায়, ওভারটেক হবে, খেলা হবে, খেলা হবে না, হচ্ছে অলরেডি। কবিতা যে লিখে যাই তারে নারে নিরে নারা জল ছবি। সো আমরা কিন্তু অলরেডি G9-10 ইন করলাম, একটু পরে আমরা যশোরে ইন করে বেনাপুল হয়ে কলকাতা বা ইন্ডিয়াতে ইন করবো ইনশাল্লাহ। সো এই তো আমরা G9-10 হয়ে ইন করতেছি। সো আমরা এখন আছি G9-10। ওভারটেক ডান। তো আমরা এখন ডানে ইন করব, আবার আমরা স্লো করে দিই আমাদের বাস স্পিড। তো আমরা ডানে ইন করতেছি। ওকে অলরেডি কিন্তু আমরা G9-10 ক্রস করে ফেলছি, একটু পরে আমরা যশোরে ইন করে আমরা যশোর বেনাপুল হয়ে কলকাতা বা ইন্ডিয়াতে ইন করব ইনশাল্লাহ। তো আপনারা এনজয় করতে থাকেন, আমার ড্রাইভিং কেমন হচ্ছে তা জানাতে ভুলবেন না, বিকজ আপনাদের জন্য আমি এত কষ্ট করতেছি। সো আশা করি আপনারা কমেন্ট করে জানাবেন আমার ড্রাইভিং কেমন হচ্ছে। তো আপনারা এনজয় করতে থাকেন, সামনে অনেকগুলা কোচ আছে, বাট ওভারটেক মারতে পারবো না বিকজ আমাদের বামে ইন করতে হবে, বাট একটু ট্রাই করে দেখি যদি পারি কয়েকটা বাসের ওভারটেক দিতে, বিকজ আমি কিন্তু ওভারটেক লাভার, ওভারটেক দিতে পারলে আমার কাছে অনেক একটা তৃপ্তি লাগে রে ভাই সত্যি যেটা।
তো এই তো আর ওভারটেক দেওয়া যাবে এ না আমাদের পেন্টি বাট এটা হচ্ছে এসপিএল অথবা শামীম এন্টারপ্রাইজ সো আমরা এখন বামে ইন করব আমার ঘুম এসে পড়ছে ওকে আমরা বাম লেন দিয়ে ওভারটেক করলাম অনেকগুলো বাস ট্রাকের সো আপনারা এনজয় করতে থাকেন আর আমি ড্রাইভিং এর দিকে মনোযোগ দিই এই কথাটা ভাই আর কয়বার বলবো আমার নিজের কাছে বিরক্ত লাগতেছে এক কথা বারবার বলতে বলতে আর আপনারা শুনতে শুনতে তো আরো বেশি বিরক্ত লাগার কথা সামনে হানিফের কোচ আছে কে ওভারটেক দিয়ে দিলাম আমরা একটু পরেই যশোরে ইন করব ইনশাল্লাহ তো আমাদের সামনে আছে সিডি এক্সপ্লোরার নামক একটা কোচ ওভারটেক দিয়ে দিলাম ওকে ওভারটেক ডান রোড ক্লিয়ার নাই সো আমরা একটু আর বেশি একটা সময় লাগবে না বিকজ আমরা অলরেডি যশোরের আশেপাশে আছি একটু পরে আমরা যশোরে ইন করব ইনশাল্লাহ আমরা অনেক স্পিডে একটা ড্রাইভ করতেছি আপনারা হয়তো আমার ড্রাইভিং দেখে বুঝতে পারতেছেন সো ওকে সামনে স্পিড ব্রেকার আছে সো আবার আমরা স্লো করে দিলাম তো আমরা কোথায় আছি আমরা যশোরে চলে আসছি অলরেডি এখন আমরা বেনাপুলের উদ্দেশ্যে রওনা হচ্ছি যশোর থেকে আমরা যশোর ক্রস করে ফেলছি আল্লাহর রহমতে একটু পরে আমরা বেনাপুল হয়ে ইন্ডিয়াতে ইন করব পরে আমরা কলকাতায় যাব এই রাস্তাটা আমার কাছে অনেক সুন্দর লাগে গাছগাছালি ভরপুর তো অনেক সুন্দর একটা জায়গা
তো আমাদের সামনে এসবি সুপার ডিলাক্সের একটি কোচ আছে, আমরা ওটা দিয়ে দিলাম। ওকে ওভারটেক ডান। আমরা 10-15 মিনিটের ভিতরেই আমরা ইনশাল্লাহ কলকাতায় থাকব। তো যারা যারা ভিডিওটা দেখতেছেন তারা আর স্কিপ করেন না, পুরো ভিডিওটা দেখেন, ভালোই লাগবে। আমি তো আপনাদের সাথে আড্ডা দিচ্ছি আর আপনাদের জন্য কিন্তু এত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি ভাই, তো আপনারা একটু আমাকে সাপোর্ট করেন। আগে কত বৃষ্টি তো আবারও আমাদের স্লো করতে হবে, বিকজ আমাদের ডানে ইন করতে হবে। সো আবার আমরা স্লো করে দিলাম আমাদের বাস স্পিড। ওকে তো আমরা বেনাপুলে ইন করতেছি। ইয়েস, তো বেনাপুল থেকে আমরা ইন্ডিয়াতে ইন করব ইনশাল্লাহ, একটু ফর্মালিটি পূরণ করে। আর আজকে কিন্তু আমি কোনো হোটেল ব্রেক দিই নাই, বিকজ এটা হোটেল ব্রেক মানে হোটেল আমি কই পাব এটাই আমি জানি না, এটাই সত্যি কারণ, না হলে হয়তো আমি কোনো কজ দেখাতাম। বাট এই রোডে হোটেল কোথায় আমি তার জানি না, যার জন্য আমি হোটেল রাখি নাই বা হোটেল ব্রেক দিই নাই আজকে। সো আরেকটা স্পিড ব্রেকার আছে, আমরা আবার স্লো করে দিই। ওকেই তো আমরা বেনাপুলে ইন করতেছি, ইন আমরা ক্রসই করে ফেলছি বলতে গেলে। সো বেনাপুল ক্রস করে আমরা একটু পরে ইন্ডিয়াতে ঢুকবো ইনশাল্লাহ। সামনে আছে মানিক এক্সক্লুসিভ বের একটি নন এসি কোচ। তো ইয়েস, আমরা একটু পরে ইন্ডিয়াতে ইন করব। বাট একটা কথা বলে রাখি, এখানে কিন্তু এটা গেমস, সো ইন্ডিয়াতেও আপনারা বাংলাদেশি ট্রাফিকই দেখবেন, বিকজ ইন্ডিয়ার জন্য আলাদা ট্রাফিক অন করা লাগবে, যা আমার কাছে মোটটা নাই। সো আশা করি আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো আমরা এখন ইন্ডিয়া গেটে ইন করব একটু পরেই। এই তো আমরা বাংলাদেশের গেট থেকে বের হয়ে গেলাম, এই তো ইন্ডিয়া গেটে ইন করতেছি। ওকে তো আমরা এখন ডানে যাব। ওকে ডানে গেলাম, পরে আবার আমাদের বামে যেতে হবে। তো আমরা এখন আছি ইন্ডিয়ার ভিতরে। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে বনগাঁও। তো আমরা এখন আছি বনগাঁওতে। তো এই দেখেন ইন্ডিয়ার ভিতরে আমরা বাংলাদেশের ট্রাফিক দেখতেছি, যা আমি আগেই বললাম ভাইয়া। তো আবার আমাদের বামে যেতে হবে, তো আমরা একটু স্লো করে দেই আমাদের বাস স্পিড। ওকে 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 তো আমরা বামে চলে যাই। তো আবার আমাদের ডানে যেতে হবে, বাট আমি সোজা যাওয়ার পরে যাব। এ হোয়াট দ্য হেল, হোয়াট দ্য হেল, কি হইল বুঝলাম না কিছুই। ওকে আমি সোজা না যেয়ে ডানেই যাচ্ছি। তো এটা হচ্ছে বনগাঁওয়ের কাউন্টার সমূহ ডান পাশে। তো আমরা আবার বামে যাব, হোয়াট দ্য হেল, আবার আমাদের ডানে যেতে হবে, এত আঁকা বাঁকা রোড কেন রে ভাই। বাট জায়গাটা আমার কাছে অনেক সুন্দরই লাগতেছে। এই তো আমরা, ওকে আবার আমাদের বাস সোজা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হোয়াট দ্য হেল, আবার আমাদের বামে যেতে হতো।
সো আমরা এখন বামে যাই। এই তো আমাদের শ্যামলী পরিবহনের আরেকটা কলকাতার কোচ। হাই উস্তাদ। তো আমরা আবারও আমাদের রোডে ঢুকে গেলাম, আরো 205 কিলোমিটার বাকি। এখন কোনোখানে ব্রেক টেক দেওয়া হবে না, বিকজ ফুল সোজা একটা রোড, 4 লেনের। সো আমি এখন স্পিডে ড্রাইভ করব, যত স্পিড পারি তত স্পিডে ইনশাল্লাহ। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, বুঝিনি তো এত আশা ভালোবাসায় মনে। শুধু সামনে একটা ট্রাক আছে, আমরা ওভারটেক দিয়ে দিলাম। ওকে ওকে ওকে, ওভারটেক ডান। আরে কিশোর হলো মন, রয়ে গেল স্বপ্ন, জানিনি এই তো আমরা কলকাতার রোডে চলে আসছি, 4 লেনের রোড। তো আমি এখন স্পিডটা লক করে দিই। করে দিলাম আমার স্পিড লক, 155 কিলোমিটার পার আওয়ার স্পিডে। সো এখন দেখি কিভাবে ড্রাইভ করে আমরা আরো আগে যেতে পারি। অলরেডি আমরা 5 ঘন্টা জার্নি করছি, আরো 2 ঘন্টা লাগতে পারে। দেখছেন, একটু খেয়াল করলে আপনারা স্ক্রিনে দেখতে পারবেন যে আমরা একটু আগে দেখছিলাম, মানে যখন যাত্রা শুরু করছিলাম তখন লেখা ছিল রাত 10টা বাজতে পারে, বাট এখন আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে এখন লেখা আছে কথা বলতে বলতে অ্যাক্সিডেন্ট করে ফেললাম। তো আমি জায়গাতেই বাসটা সোজা করে ফেললাম। কালকে কিন্তু গতকাল কিন্তু আমি টিউটোরিয়াল ছাড়ছি যে কিভাবে সোজা করতে হয়। সো আপনারা ওইটা দেখে নিয়ে তাহলে বুঝবেন। তো আমি কি বলতেছিলাম, আমরা যাত্রা শুরু করার সময় দেখছিলাম যে রাত 10টা বাজতে পারে কলকাতা পৌঁছাতে পৌঁছাতে, বাট এখন একটু খেয়াল করে দেখবেন 6টা বা 6:30টা বাজতে পারে সন্ধ্যা। অর্থাৎ আমি এত স্পিডে ড্রাইভ করছি যে 4 ঘন্টা আমি অলরেডি বাঁচিয়ে ফেলছি। সো আমাকে ধন্যবাদ দিয়েন, ধন্যবাদ তো পেতেই পারি একটা। আগে কত বৃষ্টি, জোস ভাই জায়গাটা অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। জীবনে তো ইন্ডিয়াতে যাই নাই, বাট ম্যাপটা দেখে যদি একটু ইন্ডিয়ার স্বাদটা পেতে পারি এটি অনেক যথেষ্ট। তো সামনে একটা ট্রাক আছে, আমরা ওভারটেক করে দিব। ওকে ওভারটেক দিয়ে দিলাম, ডান। আগে কত বৃষ্টি। তো এই রোডে স্পিড লক হিসেবে চালানো যাবে না, বিকজ একবার স্পিড আপ করতে হবে একবার ডাউন করতে হবে। সো আমি আর স্পিড লক করতেছি না, আমি আমার কন্ট্রোলেই রাখতেছি বাসটাকে। সামনে অনেকগুলো কোচ আছে, বাট আমরা একটু চালাক, তো আমরা চালাকি করার জন্য বাম লেনে চলে আসছি। দেখি রোড ক্লিয়ার আছে নাকি। ওকে ক্লিয়ার আছে, ওভারটেক ডান, ওভারটেক ডান। ওকে রোডগুলো কিন্তু অনেক আঁকা বাঁকা, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন যে একবার ডানে যেতে হচ্ছে একবার বামে যেতে হচ্ছে। তো আপনারা এনজয় করতে থাকেন, আমি ড্রাইভিং এর দিকে মনোযোগ দেই। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, তো আমি বলতে পারি আর 5-6 মিনিটের ভিতরে আমরা কলকাতা থাকবো ইনশাল্লাহ, এটা আশা করা যায়। বিকজ আমি অনেক স্পিডে ড্রাইভ করতেছি তো তাই বলতেছি। আমার একটা লক্ষ্য হচ্ছে আমি যেন সন্ধ্যা 6টার আগে ঢুকাতে পারি বাসটাকে কলকাতাতে, তাহলে আমি নিজেকে সার্থক মনে করব। তো দেখি ভাগ্যে কি আছে, তাও আমি একটু ড্রাইভ করতেছি অনেক ফাস্ট ভাবে, তো আল্লাহ ভরসা। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, বুঝিনি
তো সামনে এনার একটা হুন্ডাই কোচ আছে, আমি ওভারটেক দিয়ে দিলাম। ওকে, আরে কিশোর হলো মন আর রয়ে গেল স্বপ্ন চারিনি। তো আমাদের সামনে আছে স্টার লাইনের একটি নন এসি কোচ, আমরা ওভারটেক দিয়ে দিলাম। ওকে, ওভারটেক ডান। আরে কিশোর হলো মন আর রয়ে গেল স্বপ্ন চারিনি। রোড ক্লিয়ার, রোড ক্লিয়ার মামা, রোড ক্লিয়ার। ওকে, চাপাই চাপাই নেন। ওকে, চাপাই নিচ্ছি। আমাদের সামনে আছে ইউনিক সার্ভিস, তো ওইটারও আমরা ওভারটেক করার জন্য প্রস্তুতি নিচ্ছি, দেখি কি হয়। তো ইউনিক সার্ভিসের ওভারটেক দিয়ে দিই। ওকে, দিয়ে দিলাম। সামনে রাস্তার কাজ চলতেছে, তো আমরা শর্টকাট, ইয়ে শর্টকাট মারবো, বিকজ উই আর বাঙালি, আমরা শর্টকাটই পছন্দ করি বা শর্টকাটে আমরা লাভ করি। সো আমরা শর্টকাট মারলাম, আবার আমরা আমাদের রোডে উঠে পড়ি। ওকে, উঠলাম। তো আর বেশি একটা সময় লাগবে না, আমরা বলতে গেলে কলকাতার আশেপাশে আছি, ইনশাল্লাহ একটু পরে আমরা কলকাতাতে ইন করবো। তো যারা যারা ভিডিওটা এখনো দেখতেছেন তাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ ভাইয়া, বিকজ আপনারা আমাকে সাপোর্ট করার জন্য যে ভিডিওটা দেখতেছেন আমি অনেক 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 লাকি মনে করতেছি নিজেকে। সো আশা করি পরবর্তীতেও আপনারা আমাকে এইভাবেই সাপোর্ট করবেন, আর আপনাদের সাপোর্টের মাধ্যমে আমি এগিয়ে যেতে চাই। আর আমি যদি আগাই আপনাদেরকে নিয়েই যাব, মানে আমি যদি একটা লেভেলও চলে যাই আপনাদেরকে ভুলবো না ভাই। আপনারা যে কোনো প্রমোশন বা প্রমোট চাইলে আমাকে ইনবক্সে করতে পারেন, আমি কোনো টাকা পয়সা নিব না আপনাদের কাছ থেকে, এটা আমি গ্যারান্টি, বিকজ আপনাদের ভালোবাসা চাই, আর কিছু চাই না আপনাদের কাছ থেকে। সো আমার সামনে আছে নন এসি কোচ, একটি সেলফি, সো ওভারটেক দিয়ে দিই। ওকে, দিয়ে দিলাম। সো আমিও চাই মানে সবাই একসাথে যেন সামনের দিকে আগাই, বিকজ পিছনে পড়ে থাকা উচিত না। তো এই জন্যে আমি বলছি শেট। ওকে, আবার শর্টকাট শর্টকাট মারি। তো অলরেডি কিন্তু আমি সময়টাকে নামাতে 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 অর্থাৎ 4 ঘন্টা নামাই ফেলছি। এখন আমাদেরকে স্ক্রিনে শো করতেছে যে 6 ঘন্টার ভিতরে, মানে 6টা বাজার আগেই আমরা কলকাতাতে থাকবো ইনশাল্লাহ, যেখানে আমাদের থাকার ইচ্ছা ছিল বা কলকাতা ইন করার কথা ছিল রাত 10টায়। সো 4 ঘন্টা আমি অলরেডি স্পিডে ড্রাইভ করে বাঁচিয়ে ফেলছি, একটু পরে আমরা কলকাতায় থাকবো ইনশাল্লাহ। তো আমি ড্রাইভের দিকে মনোযোগ দিই, আপনারা এনজয় করতে থাকেন। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, বুঝিনি তো এত আশা, ভালোবাসায় মনে, আরে কিশোর হলো মন রয়ে গেল স্বপ্ন চারিনি। এখন ফুল রোড ক্লিয়ার দেখতেছি আমি, মানে কোনো প্লেয়ার নাই রোডে। তবু দেখি ইয়াস পেয়ে গেছে 2টা ট্রাককে। সো আমরা একটু বাউলিময় খেলা খেলি, ডানে ঢুকে বামে বের হলাম। ইয়াস, আমরা কথা বলতে বলতে অলরেডি আমরা কলকাতায় চলে আসছি, একটু পরে আমরা কলকাতা বাস টার্মিনালে আমাদের বাসটাকে রাখবো ইনশাল্লাহ, আর রেখে আমরা ম্যাপ ভিউ দেখবো, পরে বিদায় নিয়ে নেবো। সো ভিডিওটা যারা এখনো দেখতেছেন বা সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আর অসীম ভালোবাসা আপনাদের প্রতি। সো এই তো কাউন্টার মেবি ডানে। ইয়েস, নাও উই আর ইন কলকাতা। সো আমরা একটু ম্যাপ ভিউটাতে চলে যাই। ম্যাপ ভিউতে যাওয়ার জন্য আমরা এম এ ক্লিক করব, করলাম ক্লিক।
ইয়েস, আমরা এখন আছি কলকাতা। সো আজকে আমরা আসছি চাঁপাইনবাবগঞ্জ থেকে কলকাতা। আর আজকে রুট রিকোয়েস্টটা করছিলেন সাদিক রায়ান ভাই, সো ভাইকে ধন্যবাদ আর সরি ভাইয়া এতদিন পরে আপনার রুট রিকোয়েস্টটা রাখার জন্য। সো যারা যারা পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবে আমাকে সাপোর্ট করিলেন। আর আজকের মতো বিদায় নেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।